তোমরা কেউ একটু ভাত কিনে দাও গো আমাকে, আমি একদম ভাত খেতে পাচ্ছি না, বুঝতে পারছো? তোমরা সবাই আমাকে কমেন্ট করে বলছে আমি না খেতে পেয়ে শুকিয়ে যাচ্ছি। কিন্তু তোমরা কি এটা দেখো নি, যখন আমি বাংলাদেশে ছিলাম তখন আমি এরকমই ছিলাম, তখন আমি আহামরি হাতি ছিলাম না গো, এরকমই ছিলাম। এখন 85 কিলো, তো রুটি খেয়ে 85 কিলো হয়েছে। আপনারা বলেন রুটি খেয়ে পাতলা হয়ে যায় মানুষ, রুটি খেলে ও মোটা হলো কীভাবে বলো? বাতাসে মোটা করছো রে। রুটি খেলে পাতলা হয়ে যায় কোন ডক্টর বলেছে? যদি আমার ভিডিও কোনো ডক্টর দেখে থাকেন এই মুহূর্তে, তার দৃষ্টি আকর্ষণ করছি, যদি কোনো মেডিকেল স্টুডেন্ট বা কোনো ডক্টর আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, ডেফিনেটলি জানাবেন যে রুটি খেলে মানুষ পাতলা হয় কি না। আমার জানা মতে পৃথিবীর কোনো ডক্টরই এটা বলবে না। যদি রুটি খেলে পাতলা হতো তাহলে পাকিস্তানে মানুষ রুটি খেত না, তাহলে তারা খাওয়াটা বাদ দিয়ে দিত। আর আমার স্বামীও 80 কিলো 85 কিলো ওজন রাখতে পারতো না। আমার বড় দেবর, আমাদের দেবর সরি ভাসুর, আমার ভাসুর 90 কিলো প্লাস, তিনিও রুটি খেয়ে 90 কিলো প্লাস হয়েছেন। ভাত না খেতে পেয়ে শুকিয়ে গেল মেয়েটা, একেবারে শুকিয়ে গিয়েছে, দেখা যাচ্ছে না চেহারা কি হয়ে গেছে, দেখুন কমেন্টটা। ভাত খেতে পাচ্ছে না মেয়েটা, রুটি খেতে খেতে মেয়েটার অবস্থা ক্রিটিক্যাল হয়ে গিয়েছে। তোমরা কেউ একটু ভাত কিনে দাও গো আমাকে, আমি একদম ভাত খেতে পাচ্ছি না, বুঝতে পারছো? তোমরা সবাই আমাকে কমেন্ট করে বলছে আমি না খেতে পেয়ে শুকিয়ে যাচ্ছি। কিন্তু তোমরা কি এটা দেখো নি, যখন আমি বাংলাদেশে ছিলাম তখন আমি এরকমই ছিলাম, তখন আমি আহামরি হাতি ছিলাম না গো, এরকমই ছিলাম। আমি কিন্তু বাংলাদেশে থাকতে হাতি ছিলাম না, কখনই আমি হাতি ছিলাম না, আমি এরকমই ছিলাম, এখনও এরকমই আছি। আমার বাংলাদেশে থাকতেও যেরকম 40 কিলো 42 কিলো ওজন ছিল, এখানে এসেও আমার সেটাই ওজন আছে, আমার কোনো বাড়েও নি কমেও নি, ঠিক আছে? ওকে, এখন কথা হচ্ছে যে রুটি খেতে খেতে যদি পাতলা হয়ে যাই, তোমাদেরকে একটু কথায় আসে, রুটি খেতে খেতে পাতলা হয়ে গেলাম, মানলাম রুটি খেতে খেতে পাতলা হয়ে গেছি, তাহলে আমার স্বামী রুটি খেতে খেতে 85 কিলো কীভাবে হলো? প্লিজ অ্যান্সার দিবেন যারা যারা দেখছেন, আর যে কমেন্টটা করেছেন সে অবশ্যই অ্যান্সারটা দিবেন আমাকে। রুটি খেলে পাতলা হয়ে যায় কোন ডক্টর বলেছে? যদি আমার ভিডিও কোনো ডক্টর দেখে থাকেন এই মুহূর্তে, তার দৃষ্টি আকর্ষণ করছি, যদি কোনো মেডিকেল স্টুডেন্ট বা কোনো ডক্টর আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, ডেফিনেটলি জানাবেন যে রুটি খেলে মানুষ পাতলা হয় কি না। আমার জানা মতে পৃথিবীর কোনো ডক্টরই এটা বলবে না। যদি রুটি খেলে পাতলা হতো তাহলে পাকিস্তানে মানুষ রুটি খেত না, তাহলে তারা খাওয়াটা বাদ দিয়ে দিত। আর আমার স্বামীও 80 কিলো 85 কিলো ওজন রাখতে পারতো না। আমার বড় দেবর, আমাদের দেবর সরি ভাসুর, আমার ভাসুর 90 কিলো প্লাস, তিনিও রুটি খেয়ে 90 কিলো প্লাস হয়েছেন। সো আমি রুটি খেতে খেতে কমে যাচ্ছি আর সবাই মোটা হয়ে যাচ্ছে, এটা কীভাবে হলো বলেন তো? আমার শাশুড়ি মা জন্ম থেকেই এরকম রুটি খেয়েই বড় হয়েছে, এখনও খাচ্ছে, ভবিষ্যতেও খাবে, সবাই খাবে। আমি একজন বাংলাদেশি মেয়ে, সো এটা আসলে ঠ্যাস মেরে কথাটা বলা হয়ে যায় না মানুষকে, মানে মানুষকে রাগান্বিতভাবে মানুষের উপর জেলাসি ফেলেও কথাটা বলা হয়ে যায় না যে রুটি খেতে খেতে এরকম হয়ে গেছে, বলেন আপনারা? রুটি খেতে যদি সবাই পাতলা হয়ে যেত তাহলে তো রুটি আসলে খেতাম না, তাহলে তো অন্য কিছু খেত তারা, কারণ সবার আগে হেলথটা জরুরি। আমি সুস্থ আছি কিনা ব্যাপারটা এমনই, আমি রুটি খাওয়া ভাত খাওয়া ডাজ নট ম্যাটার, মোটা পাতলা ডাজ নট ম্যাটার, রাইট? আর এই যে কথাগুলো আপনারা যারা যারা বলছে কমেন্টগুলো, এগুলো তারা বলছে কেন কথাগুলো জানেন? বলছে অতিরিক্ত রাগ আর জেলাসির কারণে, এটা ছাড়া আর কিছু না। তারপর আর একটা কথায় আসি আমি, বাংলাদেশের মানুষ জাস্ট ভাত খায়, কিন্তু পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে কি মানুষ ভাত খায়? খায় না কিন্তু। পৃথিবীর সব রাষ্ট্রে বিভিন্ন ধরনের খাবার আছে। হ্যাঁ, কলকাতার মুম্বাইতে রুটি চলে, মুম্বাইতে রুটি চলে, ওদিকে রুটি চলে বিভিন্ন জায়গাতে, কিন্তু জাস্ট কলকাতায় কিন্তু শুধু ভাত চলে, বাকি জায়গাতে কিন্তু রুটি। সৌদি আরবে বিভিন্ন খাবার আছে, আমেরিকার বিভিন্ন খাবার আছে, কাতার, সুইডেন, বিভিন্ন কান্ট্রি বিভিন্ন খাবার, তারা কি ভাত খায়? তার মানে আপনি কী বোঝাতে চাচ্ছেন? যদি আমেরিকান খাবার খায় আপনি সেটাকে কী বলবেন, যে আমেরিকান খাবার খেতে খেতে পাতলা হয়ে গেছে, ভাত খাও? তারপর যদি সৌদি আরবের মানুষ, কাতারের মানুষ, সেদেশের খাবার খায় আপনি বলবেন সেদেশের খাবার খেতে খেতে মোটা হয়ে গেছে, ভাত খাও? সবারই নিজস্ব খাবার আছে, আর খাবারকে সম্মান করবেন। যে ভিডিওটা যে কমেন্টটা করেছেন মশাই, আপনাকে বলি অবশ্যই খাবারকে সম্মান করবেন, পৃথিবীর সব খাবারই সবার জন্য ইম্পর্টেন্ট। আপনি রুটি খান না কোনো দিন, এটা আপনি বলতে পারবেন গ্যারান্টি দিয়ে? হ্যাঁ, পাকিস্তানের প্রধান খাবার রুটি, তো কী হয়েছে? রুটি খেলে মানুষ মারা তো যাচ্ছে না, রুটি তো একটা রিজিক মশাই, এটা বোঝার চেষ্টা করেন আপনি, কেন বোঝার চেষ্টা করছেন না? তারপরে কথা হচ্ছে যে বাংলাদেশি মানুষ পৃথিবীর সব রাষ্ট্রে আছে, কই তারা কি সে রাষ্ট্রে খাবার খায়? খায় না, তারা ভাতই খায়। তো মশাই আপনিও মনে রাখবেন, আমিও পাকিস্তানে ভাতই খাচ্ছি, রুটি খাচ্ছি না, আমার যেটা দেশীয় খাবার আমি সেটাই খাচ্ছি, আমাকে রুটি খেতে কেউ ফোর্স করছে না। আর
চাউল কেনার যে টাকাটা সেটা সামর্থ্য আমার হাজব্যান্ডের আছে। উনি যদি একটা মেয়েকে বিদেশ বাংলাদেশ থেকে পাকিস্তানে লাখ লাখ টাকা খরচ করে নিয়ে যেতে পারে, তো মাসে 3-4 কিলো চাল চাল কিনে দেওয়ার খরচা তার যথেষ্ট আছে, এতটুকু খরচা সে উঠাতে পারবে। এতটাও নিকম্মাকে আমি বিয়ে করিনি যে 1 কেজি চাউলের দাম দিতে পারবে না, ঠিক আছে? আর আমার একার জন্য 3-4 কেজি চাউলই এনাফ মাসে, সেটা সে দিতে পারবে। সেটা কেনার জন্য আপনাকে আমি বলবো না যে আপনি আমার চাল কিনে দিয়ে যান। একটু মশাই দয়া মামা মায়া একটু কম দেখান, অন্যের বউয়ের প্রতি এত দয়া মায়া দেখালে তো সমস্যা, বুঝেননি? বুঝিয়ে বলতে পেরেছি আপনাকে আমি? সো আমি কি খাবার খাই না খাই আমার প্রতিটা ব্লগে মানুষ দেখেছে, এত তারাজ করার কিছু হয়নি, ঠিক আছে? আপনার যদি বেশি কষ্ট লাগে তাহলে পাকিস্তানে আসেন, এসে দেখে যান। আর এই যে এসে পড়ছে কথা বলতে বলতে, সে এখন 85 কিলো, তো রুটি খেয়ে 85 কিলো হয়েছে। আপনারা বলেন রুটি খেয়ে পাতলা হয়ে যায় মানুষ, যে রুটি খেলে ও মোটা হলো কীভাবে বলেন? বাতাসে মোটা করছো রে, কি বলবো, বাকিটা আপনারা কমেন্টে বলবেন।